नमस्कार बंधुरा आपनारा देखें सरकारी कर्मचारी यूट्यूब चैनल सैम बंगोपसागर तैरी निम्नचाप से निम्नचापटी आज के गभीर निम्नचापे परिणत हो जार कारण दक्षिणबंगे आगामी दो थेके तीन दिन झड़ बृष्टिर व्यापक सतर्कबार्ता जारी कर आलिपुर आबहवा दफ्तर कोथाओ कोथाओ जारी कमला सतर्कता कोथाओ जारी हलूद सतर्कता एवं कोथाओ जारी लाल सतर्कता। तो आज के दक्षिणबंगे सात जिले प्रचंड झड़ बृष्टि होते पारे। तो कोथाय कोथाय आज के झड़ बृष्टि होबे एवं आगामीकाली बा कोथाय होबे सेई समस्त किछु जानबो भिडियोते एवं सेई संगे जानबो जे उत्तरबंगे कि झड़ बृष्टिर सम्भावना रयेछे सेई जन्य इम्पोर्टेंट भिडियोटी शेष अब्दि अवश्यई संगे थाकबेन। आर भिडियोटी शुरूर पूर्वे एकटा छोट्ट रिक्वेस्ट, अवश्यई भिडियोर कमेंट बक्से जानाबेन जे आपनारा कोथा थेके भिडियोटी देखछेन। अर्थात जदि आपनि बर्धमान थेके देखे थाकेन ताहले लिखबेन बर्धमान, जदि आपनि आलिपुरदुआर थेके लिखे थाकेन ताहले लिखबेन आलिपुरदुआर। अर्थात जेखान थेके देखुन ना केन अवश्यई किन्तु भिडियोर कमेंट बक्से जानाते भूलबेन ना। एबार बंगोपसागरेर अभिमुख गांगेय पश्चिमबंग इतिमध्ये आबहवा परिवर्तित होते शुरू करेछे। आबहवा दफ्तरेर पूर्वाभास अनुयायी रविवार उत्तर पूर्व बंगोपसागरे একটি নিম্নচাপ সংগঠিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ইতিমধ্যে কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে, সঙ্গে রয়েছে মেঘের গর্জন। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার সকাল থেকেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন রয়েছে, বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। নিম্নচাপের জেরে আজকে এবং আগামী দুদিন বাংলার দক্ষিণবঙ্গে চলবে ঘোর বর্ষা। আজ সকাল অপেক্ষা রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রাতের দিকে কিন্তু আজকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো কোথায় কোথায় আজকে বৃষ্টি হবে? বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার দক্ষিণে। এই নিম্নচাপের প্রভাব স্থায়ী হবে মোট তিন দিন এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। রবিবার দিন অর্থাৎ আজকে বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড়বৃষ্টির ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি সোমবার দিন বেশি বৃষ্টি হবে বীরভূমে, বেশি বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে, বেশি বৃষ্টি হবে ঝাড়গ্রামে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, পশ্চিম মেদিনীপুরে এবং মুর্শিদাবাদে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়া বাকি যেই জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে বাংলার বেশ কিছু এলাকাতে প্রবল বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। এই সমস্ত জেলাগুলিতে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই আগামী দু থেকে তিন দিন অনেকটাই সাবধানে থাকবেন, কারণ আপনাদের জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এমনকি বৃষ্টিপাতের জেরে আপনাদের এখানে নদী কিন্তু ফুলে ফেঁপে উঠতে পারে এবং বন্যারও সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। এছাড়া মৎস্যজীবী ভাইদের জন্যও কিন্তু বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জেলে ভাই যারা রয়েছে, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে চলে গেছে, তাদের রবিবার বিকেলের মধ্যে ফিরতে আসার জন্য বলা হয়েছে এবং যে সমস্ত জেলেরা মাছ ধরতে যাওয়ার জন্য যাচ্ছে তারা যেন গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় আগামী দু থেকে তিন দিন সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি সমুদ্র উত্তাল থাকার কারণে যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন তাদের শীঘ্রই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বিগত দুদিন দিন থেকে ভালো চলছে, অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে কিন্তু রোদের দেখা মিলেছে। কিন্তু সেই পরিস্থিতিরও পরিবর্তন হচ্ছে সোমবার থেকে। সোমবার কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে উপরের দিকের পাঁচটি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। তার মধ্যেও সবথেকে বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। এছাড়াও মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ প্রচণ্ড হতে পারে আগামী সোমবার এবং মঙ্গলবার। অর্থাৎ এই যে একটা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের প্রতিটি জেলা প্রায় এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রবিবার, সোমবার, মঙ্গলবার, কোথাও কোথাও বুধবার পর্যন্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে। মূলত বৃষ্টিপাতটি শুরু হবে দক্ষিণবঙ্গের রবিবার থেকে।
কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটি শুরু হবে সোমবার থেকে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, এমনকি বৃষ্টিপাতের জেরে বন্যা পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা যেখানে রয়েছেন সেখানে আবহাওয়া এখন কেমন রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে নাকি গরম বেড়েছে, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।